ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 8ই সফর 1444 হিজরি মোতাবেক 4 সেপ্টেম্বর 2022 আমাদের সাপ্তাহিক প্রোগ্রাম নাজাত প্রাপ্ত দলের আকীদা এ বিষয়ে আলোচনা, আর তারপরে ইনশাআল্লাহ আমাদের প্রশ্ন উত্তর পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন এবং বিভ্রান্তি থেকে গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। হেদায়তের ওপর আল্লাহ রাব্বুল ইলম, আমলের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথে প্রতিষ্ঠিত রাখুন। আজকে পর্ব নম্বর 98, বিষয়বস্তু সুন্নতের পরিপন্থী বিষয়, আর তা হচ্ছে বিদআত। লেখক ইমাম হাফেজ হাকামি রাহিমাহুল্লাহ বলছেন, মা জিদ্দুস সুন্নাহ, সুন্নতের পরিপন্থী বিষয়টি কি? তারপরে তিনি বলছেন যে জিদ্দুহা আল বেদু আল মুহদাসা, আর জিদ্দুহা আল বেদু আল মুহদাসা, তার পরিপন্থী বিষয় হচ্ছে, সুন্নতের পরিপন্থী বিষয় হচ্ছে নব আবিষ্কৃত বিদআত। নব আবিষ্কৃত মানে দুনিয়ার ক্ষেত্রে নয়, দিনের ক্ষেত্রে, কারণ আলোচনা হচ্ছে আমাদের দিনী বিষয় নিয়ে, ধর্মীয় বিষয় নিয়ে, দুনিয়া নিয়ে নয়। যেহেতু আমাদের ইলম হচ্ছে শরী ইলম, আলোচনা হচ্ছে শরীয়ত নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা, দিন নিয়ে আলোচনা, সুতরাং দিনের ক্ষেত্রে যা মানুষ যুগে যুগে নতুন নতুন উদ্ভব ঘটিয়েছে, যার অস্তিত্ব, যার ভিত্তি কোরআন সুন্নাহ ওয়াহিতে নেই, তাই হচ্ছে সুন্নতের পরিপন্থী বিষয় বিদআত, নব আবিষ্কৃত বিদআত। তারপরে বলছেন তা কি, নব আবিষ্কৃত বিদআত কি? বলছেন ওয়াহিয়া শার ও মা লাম ইয়াযান বিল্লাহ, তা হচ্ছে আল্লাহ যার অনুমতি দেননি তা রচনা করা। দিনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল্লাহ যার অনুমতি দেননি তা রচনা করা। ওয়াহিয়া আল্লাতি আনাহা নবী সাল্লাল্লাহু আলাইহি বিকাউলিহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে এই বিদআত সম্পর্কে সতর্ক সাবধান করা, সচেতন করা। তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। এই মর্মে দুটি ভাষা দিয়ে বা দুই রকম ভাষা দিয়ে হাদিস এসেছে। একটি হাদিস যা এখানে এসেছে তা হচ্ছে, মান আহদাসা ফি আমরিনা হাযা, যেই ব্যক্তি আমাদের এই বিষয়ে, আমাদের এই বিষয় মানে ফি আমরি দিন, ফি আমরেনা ফি আমরি শার, শরীয়তের বিষয়ে, দিনের বিষয়ে যেই ব্যক্তি কোনো নতুন কিছু আবিষ্কার করবে, নতুন কিছু উদ্ভাবন করবে, মা লাইসা মিনহু, যা দিনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যাত, রিজেক্টেড। এই হাদিস সহিহ বুখারী মুসলিম দুটোতে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এছাড়া আবু দাউদে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে। অপর আরেকটি হাদিসে আহাদাসার জায়গায় রয়েছে, মান আমেলা আমালান, মান আহাদাসা ফি আমরিনা হাযার জায়গায় রয়েছে, মান আমেলা আমালান, যেই ব্যক্তি এমন কোন আমল করল, ধর্মীয় আমল, দীনি আমল করল, যে কোনো আমল করল, কিন্তু সে আমলটি লাইসা আলিহি আমরুনা, সেই রকমের আমার আদর্শ নেই, যে আমল করলো তার পক্ষে আমার আদর্শ নেই, আমার নির্দেশ নেই, আমার দিক নির্দেশনা নেই।
ফাহওয়ারাদ্দুন সেটি প্রত্যাখ্যাত। এই দুটো বাক্যের দুটো দিক রয়েছে। একটা হচ্ছে কেউ প্রথম আবিষ্কার করলো বিদাত, ধর্মের ক্ষেত্রে নতুন কিছু চালু করলো, প্রথম হাদিস তাকে সম্মান আহাদাস, যে ব্যক্তি চালু করলো তার আগে ছিল না সেটা। যেমন প্রথম যে মিলাদ চালু করলো, প্রথম যে নিয়ত উচ্চারণ করা, নিয়ত পড়া চালু করলো, প্রথম যে সম্মিলিত মোনাজাত চালু করলো, প্রথম যে শবে বরাত ধুমধাম চালু করলো, শবে মেরাজ পালন করা ইত্যাদি যতগুলি বিদাত রয়েছে, প্রথম কবর পাকা করার বিদাত, প্রথম কবরে চাদর চড়াবার বেদাত, কবর উঁচা করার বেদাত ইত্যাদি, এরকম প্রথম পীর মরিদির সুফি ইজমের বেদাত যারা চালু করল, একজন পীর হবে তার মরিদ হবে, হয় মুসলিম পীর হবে না হয় মরিদ হবে, দুয়ের এক হইতে হবে, যার পীর নাই তার পীর শয়তান। এগুলি হচ্ছে এহদাস ফিদ্দিন, দিনের ক্ষেত্রে নব আবিষ্কৃত, যা কোরআন সুন্নায় নেই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে যে দিনের উপর ছেড়ে গেছেন, সাহাবা ইকরামরা যে দিন পালন করেছে তাতে তার কোনো অস্তিত্ব নেই। ইসলামের আদর্শ যুগ হচ্ছে খোলাফায়ে রাশিদিনের 30 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তীরধারণের পরে, তাতেও নেই। যে ব্যক্তি প্রথম চালু করবে সে অপরাধী এবং তার উপর গুনাহের এক ভাগ যেতেই থাকবে, এই বিদাতগুলি যারা চালু করেছে এরকম যেকোনো বিদাত। আর দ্বিতীয় হাদিসের ক্ষেত্র হচ্ছে সে চালু করেনি কিন্তু অন্যান্যরা যারা চালু করেছে, সে যে কোনো যুগে হোক না কেন, তাই সে অনুযায়ী আমল করল, মেলাদ চালু হয়ে গেছে, কেয়াম চালু হয়ে গেছে, হ্যাঁ সম্মিলিত মোনাজাত, সম্মিলিত দুরুদ, আর অসম্পূর্ণ বাক্যের জিকির, আল্লাহর জিকির, হুহুর জিকির, ইল্লাল্লাহর জিকির, আর জিকিরের ক্ষেত্রে বিদাত, আর দুরুদের ক্ষেত্রে বিদাত, এইরকম যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেসব বিদাত আগে চালু হয়েছে আর সে অনুযায়ী আমল করলো, তাদের অন্ধ অনুকরণে, দলিলের পরোয়া না করে, দলিল সম্পর্কে জ্ঞান অর্জন না করে, তা হচ্ছে প্রত্যাখ্যাত। তাহলে সে প্রথম করুক আর পরে কারো অনুকরণে করুক, দুটোই হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি, এবং দুটোই তাদের মুখে ছুড়ে ফেলা হবে। দ্বিতীয় হাদিসটি মানে আমেল আমলান, সেটি সহিহ মুসলিম রয়েছে, যদিও সংক্ষেপে সেটি সহিহ বুখারীতে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দুটো হাদিস বর্ণিত। তারপর হাদিস নিয়ে এসেছেন আরো কয়েকটি লেখক, বলছেন আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আলাইকুম বিসুন্নতি, রিওয়ায়েত আসলে ফালাইকুম রয়েছে, ফালাইকুম বিসুন্নতি, তার আগে বেশ কিছু কথা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন প্রচন্ড মানুষের উপর প্রভাব সৃষ্টিকারী ভাষণ দিলেন, মাউইজাতান বালিগা, যাতে মানুষের অন্তর আল্লাহর ভয় কেঁপে উঠল এবং চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হলো সাহাবায়ে কেরামদের, সাহাবিদের মধ্যে কেউ বললেন যে কান না মাউইজাত মুআদ্দে, যেন আপনি বিদায় ভাষণ দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, সুতরাং আমাদের কিছু উপদেশ দেন, ফাওসেনা, আমাদের কিছু ওসিয়তের উপদেশ দিন। সেই উপদেশগুলির একটি গুরুত্বপূর্ণ উপদেশ ছিল আলাইকুম বিসুন্নতি, সুতরাং তোমরা যখন দেখবে যে উম্মতে মুসলিমায় মুসলিম জাতিতে বিরোধের শেষ নাই, ফাটলের শেষ নাই, দল উপদলের শেষ নাই, বিভ্রান্তির শেষ নাই, এক ইসলাম, হাজার হাজার রকমের ইসলাম পালন চলছে, তখন কেমন করে বুঝবে কোনটি হক আর কোনটি বাতিল, সবাই তো হক্কানিয়তের দাবি করছে, বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তোমরা আঁকড়ে ধরি আমার সুন্নতকে, আমার আদর্শকে, অসন্নাতিল খোলাফায় রাশেদিন, আর খোলাফায় রাশেদিনদের সুন্নতকে, যারা আল মাহদি ইন হেদায়েত প্রাপ্ত, হেদায়েতের উপর যারা প্রতিষ্ঠিত ছিলেন, যারা অন্যকে হেদায়েতের পথ দেখেছেন এবং তারা হেদায়েতের প্রতিষ্ঠিত ছিলেন, এই সার্টিফিকেট দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে খোলাফায়ে রাশেদিন আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের খেলাফতকে হেদায়েত প্রাপ্ত খেলাফত বলেছেন এবং তারা হেদায়েত প্রাপ্ত, তারা নিজেরা হেদায়ত সঠিক পথে ছিলেন, জান্নাতের পথে, এবং তারা জান্নাতের পথের আদর্শ, আর তারা অন্যদেরকে সঠিক পথ দেখিয়েছেন, এই সার্টিফিকেট দিয়েছেন। তারপরে কেউ যদি বলে যে না তারা ভুল করেছেন অথবা তারা তাদেরকে গালমন্দ করে, তাদের উপর দোষারোপ করে, যেমন শিয়া রাফেজি এবং তাদের অনুসারীদের বদচরিত্র নোংরা আকিদা, তো এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে কপট। জি,
সাহাবায়ে কেরামদের ভালোবাসাকে ইমানের লক্ষণ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সাহাবায়ে কেরামদের মধ্যে বিশেষ করে খুলাফায়ে রাশেদীন তাদের সুন্নতকে আঁকড়ে ধরতে বলেছেন, মিম্বাদি আমার পরে তারা হেদায়েতের উপর থাকবে, তামাসসাকু বিহা আরো তাকিদ করছে তোমরা শক্ত করে ধারণ করো, ওয়াদ্দু আলাইহা বিন্নামাজ আরো তাকিদ করছেন আর তোমরা মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকো। মাড়ির দাঁত দিয়ে কোনো আদর্শকে কামড়ে ধরে থাকা যায় না, কোনো বস্তুকে তো, কোনো বস্তুকে যেমন মাড়ির দাঁত দিয়ে যদি কেউ যদি চেপে ধরে থাকে, কামড়ে ধরে থাকে, সেটা টেনে নেওয়া খুব কঠিন, ঠিক তেমনি তোমাদের কাছ থেকে যেন আমার সন্ন্যত আর আমার খুলাফা রাশিদিনের সন্ন্যত আদর্শকে কেউ ছিনিয়ে না নিতে পারে, আর কেউ বিভ্রান্ত না করতে পারে আকিদা মানহাজ আদর্শের ক্ষেত্রে। ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর, আগেরটা ছিল ইতিবাচক পজিটিভ যে এই এই করব, এখন কি করবে না, আর তোমরা নিজেদের ক্ষেত্রে সতর্ক সাবধান বেঁচে থাকবে তোমরা, ওয়া মুহদাসাতিল উমুর নতুন নতুন কাজ থেকে, নতুন নতুন কথা কাজ ধর্মের নামে আসবে দেখবে, নতুন নতুন আকিদা, নতুন ধর্মীয় বিশ্বাস, নতুন আমল, নতুন চিন্তা চেতনা, এগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। বিদা, কারণ প্রত্যেক নব আবিষ্কৃত নতুন কিছু ধর্মের নামে যা কিছু হয়েছে তা হচ্ছে বা হবে তা হচ্ছে বেদা, কুল্ল বেদাতিন দলাল, আর প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি। কিন্তু লেখক এখানে হাদিসটি সংক্ষেপ করে দিয়ে বা এমন রেওয়ায়াত থেকে নিয়েছেন যেখানে সংক্ষিপ্ত রয়েছে, ফাইন্না কুল্লা মুহদাসাতিন দলালা, প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে গুমরাহি, ভ্রষ্টতা। এই হাদিস এরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনানে আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজে রয়েছে, মুসনাদে দারমিতে রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে, হাদিস সহীহ। তৃতীয় হাদিস বা চতুর্থ হাদিস লেখক উল্লেখ করেছেন, এটা দ্বিতীয় কিন্তু অতিরিক্ত আরেকটি হাদিস আমি গ্রহণ করেছি আপনাদের সামনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন যে আমার উম্মতে ফাটল ধরবে, বিভ্রান্তি আসবে আর বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, আর উম্মতে মুসলিম মুসলিম জাতি যে বিভক্ত হবে এদিকে ইঙ্গিত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শীঘ্রই আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে, শীঘ্রই 73 দলে বিভক্ত হবে। তার আগে বলেছেন হাদিসটি এখানে সংক্ষেপ করেছেন লেখক, 71 দলে ইহুদিরা বিভক্ত হবে বা হয়েছে, আর খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, আরো এক কদম এগিয়ে চলে যাবে, কুল্লু হাফিন্নার সবগুলি জাহান্নামে যাবে। এই ফিরকা যেগুলো ছটকে চলে গেছে আসল আদর্শ থেকে, আকিদা এবং আদর্শ থেকে, কুল্লু হাফিন্নার সবগুলি জাহান্নামে যাবে, সেটা অস্থায়ী হোক স্থায়ী হোক দুই রকম। যারা গোমরা হয়েছে তারা দুই রকম, গোমরা হয়েছে বড় কুফুরি আকিদার মাধ্যমে তাহলে স্থায়ী, আর গোমরা হয়েছে এমন আকিদা আমলের মাধ্যমে যেগুলি কুফুরি নয় তাহলে অস্থায়ী জাহান্নামের শাস্তি তাদের জন্য। সবগুলি জাহান্নামে যাবে ইল্লা ওয়াহেদে, একটি দল ছাড়া, যেই দলটি বিচ্ছিন্নতার শিকার হয়নি বরং আপন জায়গা আছে, যেই জায়গায় ছিল ইসলাম 1400 বছর আগে সেই জায়গা আছে। সহজ ভাষায় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ইসলাম পালন করবে, সাহাবায়ে কেরামদের আমলে, খুলাফায়ে রাশিদিন আমলে যে ইসলাম ছিল সেই ইসলাম পালন করবে আকিদা ইবাদতে জীবনের প্রতিটি ক্ষেত্রে, তারাই হচ্ছে পথভ্রষ্ট, তারাই হচ্ছে ফিরকা নাজিয়া নাজাত প্রাপ্ত দল। এই হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, যা আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, আরো বিভিন্ন কিতাবে এই হাদিসটি রয়েছে, সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটি দলকে বলেছেন যে মুক্তি পাবে, নাজাত প্রাপ্ত হবে জাহান্নাম থেকে, সঠিক পথের পথিক হবে, সেই দলটি সম্পর্কে কি বলেছেন, নাম বলে দেননি, কি বলেছেন, ভাই আনহা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকৌলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণীর দ্বারা সেই দলটির নির্দিষ্টকরণ করেছেন, তা হচ্ছে হুম মান কানা আলা মিসলি মা আনা ওয়া আসহাবি, মা আনা আলিয়ম রিওয়ায়াত রয়েছে ওয়া আসহাবি, তারা ওরা যারা আমি যে আদর্শের উপর রয়েছি সেই রকমের আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকবে, এবং আমার সাহাবায়ে কেরাম কোন সাথী সঙ্গীরা যেই আকীদা আমল আদর্শের উপর প্রতিষ্ঠিত
থাকবে তাদের অনুসারী হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত, যুগে যুগে আসবে, সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকবে। এক জায়গায় গচ্ছিত থাকা আবশ্যক নয়, বরং সারা দুনিয়ার প্রত্যেকটি অঞ্চলে থাকবে, কিন্তু তাদের সংখ্যা কম থাকবে, কারণ 72টা হচ্ছে পথভ্রষ্ট আর একটি হচ্ছে হেদায়ত প্রাপ্ত। কালিলু মিন ইবাদি, তাদের সংখ্যা খুবই স্বল্প হবে। এই হাদিস আগে যে হাদিস বললাম আবু দাউদ আর তিরমিজি, ওই হাদিসেরই অংশ, আর মুসনাদে দারমি আরো যেসব ইবনে মাজা ইত্যাদিতে রয়েছে। জি, হাদিসটি কমপক্ষে হাসান, কমপক্ষে হাসান হাদিস। তারপরে বলছেন লেখক, ওয়াকাদ বাররাহুল্লাহু তাআলা মিন আহলিল বাইত বিকাউলিহি, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বেদাতীদের থেকে পৃথক করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। সম্পর্ক ছেদ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করবেন বেদাতীদের থেকে, এই কথা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন, তোমার কোনো সম্পর্ক নেই বিদাতপন্থীদের সাথে, যারা তোমার ছেড়ে যাওয়া দিন পালন করে না তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ওয়াকাদ বাররাহুল্লাহু তাআলা মিন আহলিল বাইত, আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেছেন বিদাতী বিদাতপন্থীদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই আয়াতে সূরা আনআম আয়াত নম্বর 159, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয়ই যারা তাদের দিনকে টুকরো টুকরো করেছে, ওয়াকানু শিয়ান, আর তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, লাস্তা মিনহুম ফি শাই, হে নবী তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, তুমি তাদের কোনো কিছুতে না, কোনো কিছু তাদের অংশ নেই, না দুনিয়াতে না আখিরাতে। দুনিয়ায় ইহকালে আমলের জগতে, কর্মজগতে যেহেতু তারা তোমার সাথে থাকেনি, সুতরাং আখিরাতে তোমার সাথে না হজে কৌসারে থাকবে, না শাফাতের জায়গায় থাকবে, না জান্নাতে থাকবে, তোমার কোনো সম্পর্ক নেই তাদের সাথে। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিষয়টি আল্লাহর উপর ন্যস্ত, আল্লাহর জন্য ছেড়ে দাও, আল্লাহ তাদের সাথে চূড়ান্ত ফয়সালা করবে, আল্লাহ হেফাজত করবে, আল্লাহ হেদায়েত দান করবে পথভ্রষ্টদের, তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মাদের হেফাজত করুন, মুসলিম উম্মাকে রক্ষা করুন, মুসলিম উম্মার জনগণকে সমস্ত রকমের বিভ্রান্তি থেকে আল্লাহ রক্ষা করুন। আরেকটি বিষয় এখানে লেখক আলোচনা করেছেন, এরই অন্তর্ভুক্ত বেদাত সম্পর্কে, যে বেদাত যে দিনে দিনের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে গোলযোগ সৃষ্টি করে, এই বিদাত ধর্মীয় ক্ষেত্রে গোলযোগ সৃষ্টি করাকে কেন্দ্র করে কয় ভাগে বিভক্ত হতে পারে। বিদাত দিন ইসলামের ক্ষতি করে, যার মধ্যে বিদাত আসবে তার ইসলাম ক্ষতিগ্রস্ত হবে, গোলযোগপূর্ণ হবে, সেটা কয় রকমের? সেটা দুই রকমের। এমন গোলযোগ সৃষ্টি হবে যাতে একবারে কাফের বানিয়ে দিবে, এমন বিদাত যেই বিদাত মানুষ কাফের মুশরিক বানিয়ে ইসলাম থেকে বহিষ্কার করে দেয়। আর কিছু বিদাত আছে যেগুলি মোকাফেরা নয়, গায়ের মোকাফেরা, আরবি ভাষায় বেদাত দুই ভাগে বিভক্ত, বেদাতুন মুকাফফিরা আর বেদাতুন গায়রু মুকাফফিরা। বেদাত এমন যা কাফের মুশরিক বানিয়ে দেয়, ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়, আর এমন বেদাত যা কাফের মুশরিক বানিয়ে নেয়, তবে ফাসিক গুনাহগার করে দেয়। বলছেন এলাকা বিসমিন তানকাসিমুল বেদা, বেদাত কয় ভাগে বিভক্ত? বে এতেবার ইখলালিয়া বিদ্দিন, দিনে এর ক্ষেত্রে গোলযোগ সৃষ্টি করাকে কেন্দ্র করে। বলছেন তন কাসিম এলা কিসমাইন, দুই ভাগে বিভক্ত, বিদাতুন কাফির ও বিদুনে জালিকা, বিদাতুন দুনে জালিকা, এক বিদাত যা কাফির করে দেয়, আর এক বিদাত হচ্ছে যা এর নিচে যার স্থান, অর্থাৎ কাফির করে না, গুনাহগার নয়। তাহলে বিদাতে মুকাফেরা কি? বলছেন মাহিয়াল বিদাল মুকাফেরা, বিদাতে মুকাফেরা কি? এই একাসিরা, যেই বেদাত গুলি একজন মুসলিমকে অমুসলিমদের সারিতে দাঁড়িয়ে দেয়, ইসলাম থেকে বের করে দেয়, বরং মুরতাদ করে দেয়, ইসলাম বিমুখ করে দেয়, সেগুলি অনেক, সেগুলি সংখ্যায় সীমিত না, অনেক। আর তার নীতিমালা হচ্ছে যে নীতিমালা দিয়ে আপনি বুঝতে পারবেন যে কোন বেদাতে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায়। কোন একজন মুসলিম, মুসলিম ছিল জন্মসূত্রে, কিন্তু সে ইসলাম থেকে বেরিয়ে গেছে কোন বেদাত। বলছেন ওদাবে তো হা, এর কায়দা বা নীতিমালা হচ্ছে মান আনকার আমরা মুজমান আলিহি, যেই ব্যক্তি এমন একটি বিষয়কে অস্বীকার করলো যার ওপর ইজমা রয়েছে, উম্মতে মুসলিমা সর্বসম্মতিক্রমে যেটা বিশ্বাস করে, যেটা আমল করে, যেটা লালন করে, তা অস্বীকার করলো, মুতাওয়াতিরান মিন আশার, যেটা শরীয়তে স্পষ্ট প্রমাণিত, মালুমান মিন আদ-দীন বিল দারুরা, আর যেটা দিনের একটা যে অংশ, দিনের দিনের বিষয়, ধর্মীয় বিষয়, সেটি একবারে
প্রকাশ সর্বজন বিদিত, সবার জানা। পাঁচ অক্ত সালাত ফরজ, সবার জানা। রমজান মাসের সিয়াম ফরজ, সবার জানা। জি, এই রকমের যে সব বিষয়গুলি রয়েছে, যেগুলি স্পষ্ট বিষয়, যেগুলোর ঐকমত রয়েছে, মুজমা আলী মুখতালিফিনা, তাতে কোনো ইখতিলাফ নাই, তাতে কোন রকমের সংশয়ের কোনো অবকাশ নেই। কোরআন সুন্নাহ যার দলিল স্পষ্ট ভাষায় রয়েছে, সেগুলি যদি কেউ অস্বীকার করে তাহলে ইসলাম থেকে বেরিয়ে যাও। এমন এক বেদাত গোমরাহি, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে হোক, আল্লাহ রাসূলের ক্ষেত্রে হোক, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে হোক, ফরায়েজ ওয়াজিবাতের ক্ষেত্রে হোক, আকীদাই হোক, আমলই হোক, কেন কাফির হয়ে যাবে বা এইরকম বেদাত কাফের বানিয়ে দিবে? জান্নাত যালিকা তাকযিবুন বিল কিতাব, কারণ যার মধ্যে এইরকমের বেদাত পাওয়া যাবে সেই ব্যক্তি কোরআন করিম আল্লাহর কিতাবকে মিথ্যা জ্ঞান করবে। অবিমা আরসাল আল্লাহ রসুল, আর আল্লাহ রাব্বুর রাসূলগণকে যে পাঠিয়েছেন তা অস্বীকার করলো। কাবিদাতিল জাহমিয়া, যেমন জাহমিয়াদের বেদাত, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম সিফাত বা আল্লাহর সিফাত অস্বীকার করে, ইনকার সিফাতিল্লাহ আযা ওয়াজাল, আল্লাহ যে সিফাত গুণাবলী রয়েছে সেগুলিকে তারা অস্বীকার করেছে জাহামিয়া। তো জাহামিয়াদের যে বিদাত, আকিদার বিদাত, সেটি হচ্ছে কুফর। ওয়াল কাউলু বিখালকিল কোরআন, এইরকম মুতাজিলা জাহামিয়ার কোরআন মখলুক কোরআনকে সৃষ্টি বলা, আও খালক আই সিফাত মিন সিফাতিল্লাহ আযা, মহান আল্লাহর যে কোনো গুণকে সৃষ্টি বলা, আল্লাহর সৃষ্টি বলা বা মনে করা, ওয়া ইনকারু আন ইয়াকুনা আল্লাহু ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা, আর কেউ যদি অস্বীকার করে ইব্রাহিম আলী ইসলামকে যে আল্লাহ খলিল অন্তর বন্ধু হিসাবে গ্রহণ করেছেন এই বিষয়টি, ও কাল্লামা মুসা তাকলিমা, এবং মুসা আলী ইসলামের সাথে স্বয়ং আল্লাহ কথা বলেছেন, ইত্যাদি ইত্যাদি, তাহলে এগুলি হচ্ছে বেদাত মুকাফিরা, এই আকিদাগুলি। ও বেদাতুল কাদরিয়া, আর তকদির অস্বীকারী যারা কাদরিয়া তাদের বেদাত, যে তকদির বলে কিছু নাই, কেউ বলে আমি তকদির বিশ্বাস করি না, তাহলে এই বেদাত মুকাফিরা, কাফের বানিয়ে দেবে। আর এদের যে এদের যে মুরব্বী, যে এই আকিদা প্রথম পোষণ করেছে, সে হচ্ছে মাবুদুল জহনি, এই মাবুদুল জহনের অনুসারী যারা তকদিরকে অস্বীকার করেছে। আর তাদের বিভিন্ন দল রয়েছে তকদিরকে অস্বীকার করেছে কোন ক্ষেত্রে, ফি ইনকার ইলমিল্লাহি তাআলা ওয়া আফআলিহি ওয়া ক্বাযায়িহি ওয়া কাদারিহি, আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সম্পর্কে যে আমরা যা কিছু করি, একদল বলছে আল্লাহ জানেন না যে আগামীতে আমরা কি করবো, না আল্লাহ রাব্বুল আলামিন এগুলো করেন না, আমরাই করি সবকিছু। হ্যাঁ, আমরা একবারে স্বাধীনভাবে করি আমাদের কাজের পিছনে, আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা কাজ করছে, আল্লাহ রাব্বুল আলামিন কাজের আয়ত্তাধীন, আল্লাহ রাব্বুল ইচ্ছার অন্তর্ভুক্ত, এগুলো বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফেসালার ক্ষেত্রে এবং সুনির্ধারণের ক্ষেত্রে। এইরকম বিদাতুল মুজাসসিমা, যারা দেহবাদী, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহ হচ্ছে সৃষ্টির মত, আল্লাহ হচ্ছে মানুষের মত, আল্লাহর হাত আমাদের হাতের মতো কেউ যদি বলে, তাহলে সেই ব্যক্তি এমন বিদাতি আকীদা পোষণ করলো যে বিদাত কাফের বানিয়ে দেবে। আল্লাহ তাআলা বিখালকিহি, যারা মহান আল্লাহকে তার সৃষ্টির সাথে তুলনা করে, ওয়াগাইরা যালিকা মিনাল আহওয়া, এছাড়াও বিভিন্ন রকমের যে কুপ্রবৃত্তির অনুসরণে যেসব কোরআন সুন্নাহর অনুসরণ বাদ দিয়ে আকীদা মানুষ পোষণ করেছে অথবা বিভ্রান্তি শিকার হয়েছে, এগুলি হচ্ছে বিদাত মুকাফিরা। ওয়ালাকিন হাউলা মিনহুম মান আলিমা আন্না আইনা কাসদিহি হাদমুহুম, মান উলিমা আন্না আইনা কাসদিহি হাদমু কাওয়াইদিদ্দিন ওয়া তাশকিকু আহলিহি ফি ফাহাদা মাকতুম বিকুফরিহি। এদেরকে দুই ভাগে ভাগ করেছে লোক। এদের মধ্যে একদল রয়েছে যাদের সম্পর্কে আমরা জানি ভালো করে বা ওলামায়ে কেরাম জানেন যে তাদের উদ্দেশ্য হচ্ছে দ্বীনের যে ফাউন্ডেশন রয়েছে, ভিত রয়েছে, তাকে ধ্বংস করে দাও, চূর্ণ বিচূর্ণ করে দাও, এবং মুসলিম সমাজে সংশয় সন্দেহ সৃষ্টি করা, যাতে মুসলিম জাতি তাদের ধর্ম নিয়ে সন্দেহান হয়ে যায়, উদ্দেশ্য তাদের অসৎ ইসলাম ধ্বংস করা, তাহলে নিঃসন্দেহে এরা হচ্ছে কাফের। ফাহাজা মাকতুন বিকুফরিহি, তাদের কুফরি হচ্ছে সুনিশ্চিত, বা আজনবী আনি দ্বীন, বরং এরা হচ্ছে দ্বীন থেকে দ্বীনের বাইরের লোক, হ্যাঁ দ্বীনের মধ্যেকার এরা নয়, যেমন কাদিয়ানিরা মিন আদা আদুউল্লাহ, আর ইসলামের সবচেয়ে বড় এরা শত্রু। ওয়া হারুন মাগরুরুন, আর দ্বিতীয় দল হচ্ছে যারা প্রতারিত, এদের প্রতারণার শিকার হয়েছে, মুলাব্বাসুন আলাইহিম, এবং তাদের সামনে হক বাতিল সংমিশ্রিত হয়ে গেছে, হক বাতিল এমন একাকার হয়ে গেছে যে কিছু দিশে পায়নি, দিশে হারা হয়ে গেছে, কত বস্তুরা। ফাহাউলা ইন্নাম ইয়ুরকাবু কুফরিম,
কিন্তু আকিদাগুলি তাদের হচ্ছে কুফরি আকিদা, কুফরি আকিদা, কিন্তু তারা ধোকা খেয়েছে, তাদের ওপর হক স্পষ্ট হয়ে গেছে। এদেরকে ঢালাওভাবে কাফের বলবো না, বরং শর্তের সাথে, তা হচ্ছে তাদের উপর হুজ্জত কায়েম করতে হবে, তাদেরকে সঠিক জ্ঞান দিতে হবে, তাদের সংশয়গুলি দূর করতে হবে। যখন সঠিক জ্ঞান দেওয়ার পরেও তা অস্বীকার করবে যে না এইসব মানি না, আমাদের যে বুজুর্গ আছে তার কথা মানি, আমরা কোরআন এবং হাদিসের এইসব কথা মানি না, জানি না, যখন অস্বীকার করে দিবে মানতে সংশয় নিরসনের পরেও, তখন তারা বড় কুফরিতে লিপ্ত হবে। তারপরে বলছেন যে বেদাতের তৃতীয় প্রকার, যে বেদাতে গায়ের মুকাফেরা, এমন বেদাত যেগুলি কাফের করে না, সেগুলি কেমন? বলছেন হিয়া মালাম তখন কাজ আলিকা, যেটা আগে যে আলোচনা আসলে এরকম না না কোরআনের কোনো কিছু অস্বীকার করা নাই, রসুলগণকে আল্লাহ রাব্বা যা নিয়ে পাঠিয়েছেন তার কোনো কিছু অস্বীকার করা নাই। যেমন মারওয়ানি বেদাত, উদাহরণ দিয়েছেন কিছু কিছু বেদাত, মারওয়ানি বেদাত কি ছিল? মারওয়ান হাকাম মদিনার যে গভর্নর ছিলেন ওমাইয়া আমলে, সেই ব্যক্তি বেশ কিছু বেদাত চালু করে, যে বেদাত গুলির ওপর বিশিষ্ট সাহাবাই কেরামগণ তারা প্রতিবাদ করেছিলেন, বেদাত গুলি প্রতিবাদ করেছিলেন, ওয়ালাম ইকরাম আলাইহা, এবং কোন রকমে তাদের এই বেদাত গুলির স্বীকৃতি তারা দান করেননি, কিন্তু তারা এগুলির কারণে সাহাবাই কেরাম তাদেরকে কাফির বলেননি, এইসব বেদাতের কারণে তাদেরকে কাফির বলে আখ্যায়িত করেননি। তাদের সাথে যে বায়াত ছিল খেলাফতের বায়াত, যে তারা নেতৃস্থানীয়, তারা হচ্ছে গভর্নর খলিফা ইত্যাদি, তো তাদের আনুগত্য থেকে তাদের সাথে যে বায়াত ছিল হাত টেনে নেননি। যেমন তারা করত কি, সলাৎকে বেশি বিলম্ব করে আদায় করত, ভোগবিলাসী হয়ে যাওয়ার কারণে, স্বেচ্ছাচারিতার কারণে আসরের ফজরের সলাৎকে একেবারে শেষ সময়ে আদায় করছে ইচ্ছা মতো। আর এইরকমই তারা করেছিল কি, ঈদের সালাতের খুতবা সুন্নত হচ্ছে ঈদের সালাত পড়ার পরে, কিন্তু তারা আগেই খুতবা শুরু করে দিত, কারণ তারা যেহেতু জালেম ছিল আর জালেমদের কথা আলোচনা খুতবা কেউ শুনতে চাইতো না, তো ফাঁকা ফিল্ডে তাদের খুতবা দিতে হবে এই পরিস্থিতি, তখন তারা বাধ্য করতো যে আগে খুতবা দিয়ে নেবো যাতে শুনতে বাধ্য হয় জনগণ, আর তারপরে সালাত আদি করবে, এই বিদাত চালু করেছিল। এইরকমই জুমার খুতবাই বসে বসে খুতবা দেওয়া, বা একবার শুধু বসা সুন্নাত রয়েছে, একাধিকবার বসা ইত্যাদি, এই সমস্ত বিধান। এইরকম বড় বড় সাহাবাই কেরামদেরকে তারা স্টেজে মেম্বারে চড়ে জুমা ঈদের খুতবাই গালমন্দ করেছে, বেশ কিছু সাহাবাই কেরামকে, এই ধরনের বেদাত এগুলি হচ্ছে এমন বেদাত যেগুলিতে কাফের হয় না কিন্তু অবশ্যই পথভ্রষ্ট তারা। তো মিম্মাল্লাম এখন মেনহম আলাই খাদি শরিয়াতে, সেগুলিকে তারা শরীয়তের পক্ষে মনে করতো না, কিন্তু তাদের মধ্যে কি ছিল, কিছু অপব্যাখ্যা ছিল, আর তাউইল, আর কি ছিল, শাহওয়াত নাফসানিয়া, কুপ্রবৃত্তির অনুসরণ ছিল, কুপ্রবৃত্তির অনুসরণ ছিল, আর পার্থিব্য গরজ ছিল, তা হচ্ছে নেতৃত্বের গরজ, তা হচ্ছে নেতৃত্বের গরজ। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই কিছু উদাহরণ লেখক দিয়েছেন এখানে, এর বেদাতে গায়ের মুকাফারা, বেদাতে গায়ের মুকাফারা অনেক রয়েছে, দৈনন্দিন যেসব বেদাত, আকিদা ছাড়া এবাদত বন্দেগীতে, চলা ফেরাতে, বিবাহ শাদীতে, এগুলি মানুষ হয় কুপ্রবৃত্তির অনুসরণ করে বা মানুষকে খুশি করার জন্য খানিকটা করে, যেগুলিতে কাফের তো হয়ে যায় না, কিন্তু অবশ্যই সেগুলি গোমরাহি করলো, বেদাতেন দলাল করলো, দলালতেন ফিন্নার, সাহিহ হাদিস রয়েছে, আর গোমরাহির শেষ পরিণাম কিন্তু জাহান্নাম, সেটা স্থায়ী হোক অথবা অস্থায়ী হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে ইনশাআল্লাহ। তার পূর্বে আমাদের প্রশ্ন করার ক্ষেত্রে দুই একটি বিষয়বস্তু স্মরণ করে দিচ্ছি। প্রথমত বলবো যে আপনাদের নাম মেনশন করার সাথে সাথে চেষ্টা করবেন ফোনটাকে সাথে সাথে আনমিউট করে নেওয়ার জন্য, সময় না নিয়ে, যাতে করে আমরা সময়টা কাজে লাগাতে পারি এবং শুধুমাত্র সালাম বিনিময়ের মাধ্যমেই আপনার প্রশ্নটাকে শেখের কাছে উপস্থাপন করার চেষ্টা করবেন।
এবং পাশাপাশি আপনার যে এলাকা থেকে বা দেশ থেকে প্রশ্ন করতেছেন পরিচিতি লাভের উদ্দেশ্যে মেনশন করবেন। আর দ্বিতীয় যে বিষয়টা স্মরণ করাবো আবারও, যে প্রশ্ন করার ক্ষেত্রে একটা করেই প্রশ্ন করার সুযোগ আছে এখানে, যেহেতু অনেক ব্রাদার সিস্টার হ্যান্ড রেজ করেছেন, তো যারা আমরা প্রশ্ন করবো অবশ্যই এটা মাথায় রাখবো, আমরা যেন একের অধিক প্রশ্ন করার চেষ্টা না করি, ইনশাআল্লাহ একটা করে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা সময় না নিয়ে আমরা প্রশ্নোত্তর পর্বের দিকে চলে যাচ্ছি। শুরুতেই প্রশ্ন করবেন আরিফ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, সৎকার কিছু ফজিলত আছে, যেমন মানে সৎকার কিছু ফজিলত আছে রোগীর ক্ষেত্রে সৎকার করা, বা বিপদ আপদ বা আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে গেলে সৎকার করার কথা বলা হয়েছে। তো যদি সৎকার করতে হয়, তো সেই ক্ষেত্রে এই সৎকা মসজিদে দিলে কি এই ফজিলত পাওয়া যাবে, নাকি গরিব দুঃখী এদেরকেই দিতে হবে? বা অনেক প্রতিষ্ঠান আছে যারা সৎকায় জারিয়ার জন্য ডোনেশন তোলে, তো সেই ধরনের প্রতিষ্ঠানে দিলে কি এই ফজিলত সমূহ পাওয়া যাবে? সাদাকা আর জাকাত, জাকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সীমিত করে দিয়েছেন 8 শ্রেণীর, 8 শ্রেণীতে, কিন্তু সাদাকা এর চাইতে ব্যাপক। সাদাকা নফল দান খায়রাত এছাড়াও যে কোনো প্রয়োজনে মাসালিহুল মুসলিমিন, মুসলিমদের যে কোনো উপকারী কাজে, ব্যক্তির হোক, পরিবারের হোক, সমাজের হোক, অথবা সমাজের ক্ষেত্রে অথবা রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, সমাজের ক্ষেত্রে মসজিদ হোক, দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা হোক, ইসলামী সেন্টার হোক, যে কোনো জায়গায়, এক কথায় অভাবী সচ্ছলকে সাদাকা দেওয়া হয় না। সচ্ছলকে যেটা দেওয়া হয় সেটার নাম হচ্ছে হাদিয়া, তোহফা, গিফট, উপহার। তো সাদাকা দেওয়া যাবে, তো সাদাকা মসজিদও দিতে পারেন, সাদাকা মসজিদে দিলেও সাদাকা, মাদ্রাসায় দিলেও সাদাকা, এখন করি মিসকিনকে, অভাবীকে, দুস্থ ব্যক্তিকে দিল সাদাকা। কিন্তু কোনখানে বেশি ফজিলত? ফজিলত সব জায়গায় পাবে, যে কোনো জনকল্যাণমূলক কাজে। ও ফায়লুল খাইর, আল্লাহ বলছেন জনকল্যাণমূলক কাজ করো, যে কোনো জনকল্যাণমূলক হলে আল্লাহ মতফুল হন, তাতে তোমাদের সফলতা রয়েছে। কিন্তু কোনখানে দিলে বেশি ফজিলত পাবেন, এর একটি উত্তর হচ্ছে যেখানে বেশি প্রয়োজন হচ্ছে, যেখানে বেশি প্রয়োজন হচ্ছে। মসজিদ হইলে বেশি ফজিলত পাবেন, কোনো ব্যক্তিকে দিলে বেশি পাবেন না এমন কথা নয়। মসজিদের চাইতে বেশি প্রয়োজন যদি কারো পানাহারে থাকে, মানুষ খেতে পাচ্ছেন না, তাহলে মসজিদ চাইতে অনেক বেশি নাকি পাবেন, মানুষকে অনাহারে অন্নদানে, মানুষের বস্ত্র নেই, মানুষের বাড়িঘর সব বন্যায় বা ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে, বাড়িঘর তৈরি করা, মসজিদ তৈরি করার চাইতে বেশি ফজিলত তখন পাবেন না। ঠিক, মসজিদ আছে কাজ চালাবার মতো, অথবা মসজিদ একটা যে কোনো সাধারণ হলেই হয়, যে বিশাল পয়সা খরচ করে মসজিদ দূর করতে হবে, জরুরি নয়, কিন্তু বাড়ি ঘর মানুষকে দিতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে, চিকিৎসা দিতে হবে, চিকিৎসা, মানুষ মরে যাচ্ছে আর অভাবের কারণে চিকিৎসা করাতে পারছে না, তাহলে অনেক সময় মসজিদ, মাদ্রাসা আর দিনই যে বিষয়গুলি দাওয়া দিবস, তার চাইতে বেশি ফজিলত হয়ে যেতে পারে। কিন্তু যদি দেখা যায় যে না, মসজিদ নেই আর প্রয়োজন আছে, আর মসজিদ মানুষ চাঁদা দিয়ে করতে পারছে না, তাহলে মসজিদে আপনাকে সাদাকা করা, তখন গরিব মিসকিন তারা চলে যাচ্ছে, গরিব মিসকিনের সংসার চলে যাচ্ছে, তার মসজিদে বেশি ফজিলত অবশ্যই রয়েছে। দৈনিক প্রতিষ্ঠান এলাকায়, মাদ্রাসা নেই এলাকায়, আপনার ইসলামী সেন্টার নেই এলাকায়, দাওয়াতি কাজ হয় না, আর দাওয়াতি কাজের উপকারিতা হচ্ছে সীমিত উপকারিতা নেই, কাউকে খেতে দিলে, কাউকে চিকিৎসা দিলে তার উপকারিতা সেই ব্যক্তি বা তাদের পর্যন্ত সীমিত, সেই পরিবার পর্যন্ত সীমিত, কিন্তু দিনের দাওয়াতের কাজ করলে সেটা অত্যন্ত ব্যাপক, অত্যন্ত ব্যাপক, বহু মানুষ উপকৃত হবে, এবং যারা উপকৃত হবে, হেদায়ত হবে, তাদের মাধ্যমে আরো কত লোক ধারাবাহিক ও হেদায়ত হতে থাকবে, উপকৃত হতে থাকবে। সুতরাং দাওয়ার কাজ অনেক বেশি ফজিলতের, এইরকম এলম চর্চা, এলমের প্রচার প্রসার, মাদ্রাসা অনেক ফজিলতের, কিন্তু দেখতে হবে কোনটার বেশি প্রয়োজন ওখানে রয়েছে, সেই হিসাবে আপনি ফজিলত হাসিল করবেন। আর সাদাকা বালা মুসিবত দূর করে, সাদাকা দিয়ে চিকিৎসা করতে হবে, দাও মারদাক বিসাদাকা, তোমাদের রোগীদের চিকিৎসা করো সাদাকা দান খায়রাতের মাধ্যমে, বালা মুসিবত দূর হয় সাদাকার মাধ্যমে। তারপরে মানুষের যে দুর্ভাগ্য রয়েছে, খারাপ মন্দ তকদির, সেগুলি, সেসব বালা মুসিবত সেসব দূর হতে পারে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সাদকা করুন, কিন্তু দেখুন যে এখানে প্রয়োজনটা কার বেশি,
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মুসলিমদের পেট বতুনুল মুসলিমিন আউলা, মসজিদের চাইতে, মসজিদ আছে কিন্তু মসজিদ রং করবেন, মসজিদ পাকা করবেন, মসজিদকে আরো বেশি সুন্দর করবেন, তার চাইতে অনেক বেশি হক রাখে মুসলিমদের পেট, ক্ষুধার্ত পেট। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। জি আমিন। এই মুহূর্তে শেখা স্ক্রিনটা একটু প্রবলেম হচ্ছে, সম্ভবত আপনাকে আমরা দেখতে পাচ্ছি না, নেটে প্রবলেম অথবা আমাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। জাকারিয়া যদি লাইনে থাকো, এই মুহূর্তে তাওহীদের ডাক পার্সোনাল মিটিং। জি ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খায়। জি জি জি, কোনো ব্রাদার বা সিস্টার আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি, যারা আমার প্রোগ্রামে আছে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, যাতে করে আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে পরিচালিত হয়, এক্ষেত্রে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। তো কেউ যদি স্ক্রিন শেয়ার করে থাকেন বা চেষ্টা করে থাকেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, কেউ কোনো স্ক্রিন শেয়ার করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। তো ইনশাআল্লাহ এরপর যা প্রশ্ন করবেন, রনি আহমেদ আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ থেকে বলছিলাম। জি বলেন। শেখ আমার প্রশ্ন হলো, সালাতের সময় আমরা সিজদা কোথায় দেই? অনেক আলেম বলে থাকেন যে আমরা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করি, আসলে এই আকীদা কি সঠিক? আল্লাহ তাআলা কিসে? অনেক আলেম বলে থাকেন যে আমরা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করি, এরকম আকীদা কি সঠিক? এমন কথা তো জানা নাই। কুদরতি পা, অর্থাৎ প্রথম কথা কুদরতি পা, এই কথাটি গোমরাদের কথা। যারা আল্লাহর পাকে বলে পা নেই, তাহলে আল্লাহ খোড়া, পা না তাহলে কি হয়, খোড়া, নাউজুবিল্লাহ। মানুষের পা আছে সৃষ্টির আর আল্লাহর পা নেই। যাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার তো পা আছে সুন্দর, মাশাআল্লাহ দুটো পা, কিন্তু আল্লাহ আর কিছুই নেই, আল্লাহর হাত নেই, পা নেই, চেহারা নেই, চোখ নেই। তো এগুলি হচ্ছে গুমরাহি। এই গুমরাহির ক্ষেত্রে কেউ অপব্যাখ্যা করেছে, যেমন আশায়রা মাতুরি দিয়ে, আর কেউ একবার অস্বীকার করেছে। তো অপব্যাখ্যা যারা করেছে তারাই বলে থাকে কুদরতি পা, পা মানে কুদরতি ক্ষমতা, হাত মানে ক্ষমতা, কুদরতি হাত। এগুলি তাদের গুমরাহি, ওই গুমরাহি থেকে এসছে যে আল্লাহ কুদরতি পায়ে আমরা কি করি, সেজদা করি, ভিত্তিহীন কথা। এখন পর্যন্ত যায় না কোনো আয়াতে না কোনো হাদিসে যে আল্লাহর পায়ে আমরা সেজদা করি, আল্লাহর সামনে সেজদা করি। ফাইনাল্লাহ কেবালা ওয়াজেহি হাদিসে রয়েছে যে আল্লাহ মুসল্লির সামনে, আল্লাহ আমাদের সামনে রয়েছেন। কেমন ভাবে সামনে রয়েছেন আল্লাহ? জাযাকাল্লাহু খায়রান। তো ইনশাআল্লাহ এরপর যা প্রশ্ন করবেন, পিয়ার আলী সর্দার আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, পিয়ার আলী সর্দার কলকাতা থেকে বলছি। মাশাআল্লাহ বলেন। শেখ প্রশ্ন হচ্ছে এটা, এই হজ সংক্রান্ত ব্যাপারে, যদি কারো কোনো ব্যক্তির ফরজ হজের ক্ষমতা থাকে আর সে ফরজ হজ না করে যদি ওমরা হজ করে, তার কি ওমরা হজের কোনো সওয়াব হবে? এটা ফরজ হজের সামর্থ্য রয়েছে আর হজ ফরজ হয়ে রয়েছে, সামর্থ্য রয়েছে মানে হজ ফরজ হয়ে রয়েছে, আর সে ওমরা করলো, সে ওমরার কি নেকি পাবে? ওমরার নেকি পাবে, কিন্তু সে গুনাহগার হয়ে মারা যাবে, ফরজ ত্যাগকারী কাবিরা গুনাহ নিয়ে মারা যাবে যদি ফরজ হজের তৌফিক না হয়। সুতরাং যার উপর হজ ফরজ আছে সেই ব্যক্তি ওমরা না করে হজের জন্য তাড়াতাড়ি করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য তাড়াতাড়ি করতে বলেছেন, বাদিরু বিল হজ, হজের জন্য তাড়াতাড়ি করো, তাআজ্জালু ইলাল হজ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদুল, কারণ কেউ জানে না যে আগামীতে কি হবে, আল্লাহ জানে। এই করোনা সম্পর্কে কে জানতো যে 2-3 বছর হজই করতে পারবো না, কে জানতো যে 60 বছর বয়স হলে আর হজ নসিব হবে না, কে জানতো যে এসব হবে, আরো কত কি আল্লাহ জানে হইতে পারে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সহজ করুন সবকিছু। সুতরাং তাড়াতাড়ি করে হজ করার চেষ্টা করতে হবে, এই টাকাটা ওমরাই খরচ করে দেওয়া। কোনো জ্ঞানী যে মুসলিম আল্লাহর ভয় রাখে, তার দিনের জ্ঞান আছে, সে এমনটা করবে না। তবে তার ওমরার নেকি হবে, ওমরার নেকি হইল, আর ওমরা ওয়াজেব না সুন্নাত এই নিয়ে দুটো মত রয়েছে, যদিও ওমরা ওয়াজেব সেখানে বাজারে মহল্লা বলছেন আরো অনেক বলছেন, কিন্তু কথা হচ্ছে যে সেটা হজ করলে হয়ে যায়, হজের সাথে ওমরা হয়ে যায়,
হজের সাথে হজে কেরান করবেন অথবা হজে তামাত্ত করবেন, ওমরা হয়ে গেল, হজ হয়ে গেল। সুতরাং আল্লাহকে ভয় করতে বলবো ওইসব ভাইদেরকে যারা ওমরায় আসছেন কিন্তু হজে আসছেন না, এবং হজ করেন তাড়াতাড়ি, কারণ হতে পারে যে আপনি মারা যান, হতে পারে আপনি অসুস্থ হয়ে যাবেন, ফাইন কাদি আমরা মারিয়ে নবীল বলছেন হতে পারে অসুস্থ তো হয়ে যাবে, হ্যাঁ তাদের লোক দল্লা, আর হতে পারে যে বাহন হারিয়ে গেল, হ্যাঁ বা তারিদুল হাজা, এমন প্রয়োজন পড়ে গেলো টাকার, এখন চিকিৎসা করাইতে হবে স্ত্রী ছেলে মেয়ের, এমন হয়ে গেলো, অথবা আর কিছু হয়ে গেল, টাকা রাখাই নেই ছিল গত বছর ছিল এবার নেই নিঃস্ব হয়ে গেল। আল্লাহ তৌফিক দান করুন এবং দিন বুঝে দিনের জ্ঞান অর্জন করে ঠিকভাবে আমলের তৌফিক দান করুন মুসলিমদেরকে। আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন উমায়ের আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাতু, আমি জার্মানি থেকে বলছিলাম। আমি জার্মানি থেকে বলতেছিলাম। জি, আমার প্রশ্ন হলো যে আমার হাজবেন্ড এবং আমার দুই ছেলের জার্মান পাসপোর্ট, কিন্তু আমি জার্মান পাসপোর্ট নেইনি, কারণ আমি যে শেখ বিন বাজ রহমাহুল্লাহর ফতোয়াটা শুনেছিলাম যে অমুসলিমদের দেশের পাসপোর্ট নেওয়া জায়েজ না, এজন্য আমি নিইনি। তো এখন তো আমার হাজবেন্ড এর জন্য আমাকে বেশ জোরশোর করতেছে যে নেওয়ার জন্য, কারণ ওনার যুক্তি হলো যে ভবিষ্যতে যদি আমার সন্তানদেরকে যদি ইসলামিক কোনো কান্ট্রিতে লেখাপড়া বা মাদ্রাসাতে ভর্তি করাতে চাই বা তাদের সাথে যদি আমার তখন যাওয়ার সুযোগ হবে না এই কাগজপত্রের জটিলতার কারণে, অনেক ক্ষেত্রে অসম্ভব আবার অনেক ক্ষেত্রে অনেক জটিলতা সৃষ্টি হয়, তো এই ক্ষেত্রে এই যুক্তিতে কি আমি জার্মান পাসপোর্ট আমার জন্য নেওয়া কি জায়েজ হবে? জার্মানি পাসপোর্ট আপনার স্বামীর রয়েছে, আপনার ছেলে মেয়েদের রয়েছে, কিন্তু আপনি নেননি শেখ মেহবুবাজ রাহেমাহুল্লাহর ফতোয়ার ভিত্তিতে। শেখ মেহবুবাজ রাহেমাহুল্লাহ যে ফতোয়া দিয়েছেন আপনার জায়গায় সেটাও ঠিক আছে, কিন্তু স্বামী যদি আপনার উপর চাপ সৃষ্টি করে, স্বামীকে আপনি বুঝাতে পারছেন না, স্বামী স্ত্রীর জীবনে অশান্তি তৈরি হতে পারে পাসপোর্ট না নিলে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পরামর্শ দেব, ফতোয়া সাথে রেখে পরামর্শ দেব যে আপনি স্বামীর সন্তুষ্টি, আর কোনো জায়গার পাসপোর্ট নিয়ে নেওয়া অমুসলিম দেশে তার মানে এই নয় যে ইসলাম থেকে কেউ বেরিয়ে যাবে, খুব বেশিরভাগই লোকই বিভ্রান্তির শিকার হচ্ছে এতে কোনো সন্দেহ নেই, বেশিরভাগ মানুষের আগামী প্রজন্মের জন্য বড়ই ঝুঁকি রয়েছে এতে কোনো সন্দেহ নেই এসব কথাগুলি, কিন্তু অনেকে আছে যারা আলহামদুলিল্লাহ সেখানে গিয়ে আরো দিনই একটা সার্কেলে গিয়ে দিন ভালোভাবে পালন করেছে এমনও আছে, তো সামান্য কিছু ভালো হয়েছে সেটার ভিত্তিতে আমরা বলবো না যে আপনারা ভালোভাবে নিতেই থাকেন পাসপোর্ট, এটাও বলবো না, কোনো সময় বলবো না। আর যদি এই রকমের প্রয়োজন জরুরি হয় যে আপনাকে নিতে হচ্ছে, আর সেখানে আপনার স্বামী যে বিষয়টি বলছেন সেটাও যুক্তিসঙ্গত, কারণ গরিব দেশের পাসপোর্টে আপনাকে অনেক দেশে ঢুকতে দেবে না, অনেক দেশে ঢুকতে দেবে না, বড় দুঃখজনক বিষয়। তো যার ফলে যদি আপনি মনে করেন যে দিনই স্বার্থে, আমি একটা দিনের স্বার্থ, আমি দুনিয়ার স্বার্থে নয়, যাতে করে একটা মুসলিম দেশে এসে আমি ছেলে মেয়েদের প্রতিপালন করতে পারি, সে উদ্দেশ্যে পাসপোর্ট নেবো, তো আশা করি নিতে পারবেন আল্লাহ আলাম। কিন্তু আপনার নিয়ত সবসময় থাকবে যে আমি এখানে যেখানে পাশ্চাত্য সভ্যতা রয়েছে, অবাধ মেলামেশা রয়েছে, যেখানে হারাম হারাম মনে করা হয় না, প্রকাশ্যে হারাম আর কুফুরি হচ্ছে, সেসব পরিবেশে স্বেচ্ছায় খুশিয়ে থাকবেন না, নিরুপায় থাকবেন, আর যখনই পারবেন সেখান থেকে ফিরে আসতে সেখান থেকে ফিরে আসবেন, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ হেফাজত। আমিন। তো ইনশাআল্লাহ এরপর যে প্রশ্ন করবেন ফারজানা, আপনি প্রশ্ন করুন। জি ফারজানা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি ফারজানা, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যারা ছোট শিরক করে মারা যায় এখন তাদের জন্য কি আমরা দোয়া করতে পারবো বা তাদের পক্ষে কিছু আমরা দান করতে পারবো? অবশ্যই পারবেন, যারা ছোট শিরক করে মারা যাবে তারা ঈমান ভঙ্গ করেনি, তারা আমাদের মুসলিম ভাই বোন, সুতরাং মুসলিম যে কোনো মুসলিমের জন্য দোয়া করা যায়, যতই কাবিরা গুনাহ নিয়ে হাজির হোক আল্লাহর সামনে, সুদখোর ঘুষখোর মদখোরও যদি হয়, হ্যাঁ দোয়া করতে পারবেন তার মাগফিরাতের জন্য, বেঁচে থাকাকালীন হেদায়েতে দোয়া করবেন, আর মারা যাওয়ার পর যেহেতু মুসলিম গুনাহগার তারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, তারা রোগী ছিল, তারা
আল্লাহর আজাবে হয়তো ফাঁসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, বরং নিশ্চিত হইতে পারে। তো সুতরাং তারা দোয়ার বেশি মুখাপেক্ষী, আল্লাহর নেক বান্দার চাইতে যারা ভালো মানুষ তাদের চাইতে বেশি মুখাপেক্ষী এইসব গুণাগার গুলি, যারা ছোট শিরক করে মারা গেছে, বেদাত করে মারা গেছে, কিন্তু বেদাত তার কুফরির বেদাত ছিল না, অথবা বিভিন্ন পাপ করে মারা গেছে, হারাম খেয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করেন। কারণ তারা আজাবে হাবুডুবু করছে, আজাবে আল্লাহর আজাবে তারা পতিত, সুতরাং বা সামনে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে যদি আল্লাহ মাফ না করেন। তো দোয়া করেন, দোয়া তাদের জন্য যেন আল্লাহর কাছে সুপারিশ আপনার, দোয়া অবশ্যই করবেন। ছোট শিরকে ইমান ভঙ্গ হয় না, সুতরাং তাদের জন্য দোয়া করবেন। যেই শিরকের অবস্থায় মারা গেলে আল্লাহ মাফ করেন না, সেটা হচ্ছে বড় শিরক, বড় শিরক। যদি একটি মত রয়েছে ছোট শিরক করে আল্লাহ মাফ করেন না, তো শাস্তি দেবেন, কিন্তু চিরকালে শাস্তি দেবেন। দ্বিতীয় মত হচ্ছে যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আয়ুশরাকা বিহি, শিরক করলে আল্লাহ মাফ করেন না, শিরক থেকে তওবা না করে মারা গেলে সেটা ছোট শিরক শামিল, কিন্তু মাফ করবেন না মানে এই নয় যে স্থায়ী শাস্তি দেবেন আর কোনোদিন জান্নাত পাবেন না। ছোট শিরকারই জান্নাত পাবে, কারণ তারা আমাদের মুসলিম ভাই। আল্লাহ সকলকে হেদায়েত দান। তো ইনশাল্লাহ এরপর যা প্রশ্ন করবেন, তাহমিনা আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। শেখ আমি বাংলাদেশ থেকে বলছি, বাংলাদেশ ঢাকা থেকে। শেখ আমার একটা প্রশ্ন ছিল যে অনেকে গলায় তাবিজ ঝুলায়, তো তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এটার মধ্যে কি থাকে, তো তারা বলে যে কোরআনের আয়াত দিয়ে নাকি তারা এই তাবিজটা দেয়। তো আসলে এরকম যারা তাবিজ ঝুলায়, তো তাদের কাছ থেকে কি কোরআনের শিক্ষা বা তাদের কাছে সালাত আদায় করলে কি হবে কিনা, এটা একটু শেখ জানতে চাচ্ছিলাম। কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে সে নিষিদ্ধ কাজ করলো, যদিও কোরআনের আয়া ঝুলানো আছে যারা বলছে, সেটাও বড় সন্দেহপূর্ণ, সন্দেহপূর্ণ। কারণ আমরা তাবিজ খুলে দেখেছি অনেক ভাইদের, যেই তাবিজ গুলো বলছে কোরআনের আয়াত লেখা আছে, দোয়া লেখা আছে, পরে দেখা গেল যে তাতে শিরকি কথা লেখা আছে, ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া খাজা, ইয়া জিলানি, আউযুবিল্লাহ, সব লেখা আছে, গায়রুল্লাহকে ফরিয়াদ করা লেখা আছে, কোনো শিরক। সুতরাং কখনো কারো এরকম কথা বিশ্বাস করবেন না। তারপরে কোরআনের আয়াত দিয়েও যদি কেউ তাবিজ করে, সেই ব্যক্তি নিষিদ্ধ কাজ করলো। কারণ সাহাবাই কেরামগণ কোরআনে কারিমের আয়াত দিয়ে কোনো দোয়া দিয়েও তাবিজ করতেন না। এই মর্মে যেসব কথা তারা পেশ করে দলিল, সবগুলি জয়ীফ, দুর্বল না হয় ভিত্তিহীন, জাল জাল জয়ীফ। জি, তো তাবিজ লটকানো কোরআনের আয়াত দিয়ে বা দোয়া দিয়ে সেটাও জায়েজ নয়, এটা হচ্ছে সঠিক মত। এটি হচ্ছে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। আমাদের দেশের মানুষরা, হানাফি ভাই বোনেরা, হানাফি আলেমরা, তার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকে খুব পেশ করে। যখন রফায়দান করবে না, তখন তো আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখেন না, হাদিস আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রফায়দান করেননি। আব্দুল্লাহ ইবনে মাসউদের অনেক মাসায়েল ফিকার ক্ষেত্রে পেশ করে, কিন্তু যখন তাবিজের বিষয় আছে তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো পরোয়া করেন। এটা হচ্ছে আপনার বৈরিতা, আর এটা হচ্ছে এমন মানে যেটা হচ্ছে দুইমুখী হওয়া, জীবনে বৈপরীত্য, এমনটা জানো না। ঠিক আছে, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ফকিহ সাহাবী ছিলেন, তাকে আপনার মানবেন আর আকিদেই মানছেন না আপনি, আর আমার ফিকহি মাসলে যেখানে হাদিস জয়ীফ, আব্দুল্লাহ মাসউদ থেকে বর্ণিত, কিন্তু পরবর্তী বর্ণনাগুলি রয়েছে সেগুলির মধ্যে দুর্বল লোকের রয়েছে, সেই ক্ষেত্রে পেশ করছেন, দোহাই দিচ্ছেন আব্দুল্লাহ মাসউদের নিজের সুবিধাই, আর যখন নিজের বিপক্ষে যাচ্ছে তখন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আদর্শ ছুড়ে ফেলে দিচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান। এক কথায় তাবিজ যারা ব্যবহার করে তারা অমুসলিম নয়, মুসলিম, কিন্তু তারা গুনাহগার, তারা মুবতাদি, বিদাতি, বিদাতি আমলে রয়েছে, সুতরাং তাদের সালাত হবে এবং তাদের পিছনে সালাত হবে। বড় শিরকে তারা লিপ্ত নয় যতক্ষণ পর্যন্ত বড় শির তাতে না থাকবে, বা বড় শিরকে আকিদা না থাকবে যে তাবিজ আমাকে রক্ষা করবে, তাবিজ কি ওসিলা মনে করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ঝুলাবার জন্য, লটকাবার জন্য নাজেল করেন, কোরআন নাজেল করেছেন বিশ্বাস করার জন্য, ইমানের জন্য এবং আমল করার জন্য, বাস্তবায়নের জন্য। যেমন কেউ যদি ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে আসে, নিয়ে এসে সেটাকে যদি তাবিজের মতো করে মুড়িয়ে শরীরে লটকিয়ে রাখে, তো রোগী ভালো হবে? যেই রোগীর জন্য প্রেসক্রিপশন লিখে দিয়েছে সেটা যদি গায়ে ঝুলিয়ে রাখে, তো কোনো কাজ হবে? কোনো কাজ হবে? আচ্ছা, সেটা যদি প্রেসক্রিপশনটা পানিতে ধুইয়ে পানিতে ডুবিয়ে সেই পানিটা পান করে, তো কাজ হবে? কোনো কাজ হবে? তাহলে কি করতে হবে প্রেসক্রিপশনকে?
সেটা নিয়ে গিয়ে ফার্মেসি থেকে সেই অনুযায়ী ওষুধ নিতে হবে, আর যেভাবে সেটার সেবন বলা হয়েছে যেভাবে সেভাবে সেবন করতে হবে, ব্যবহার করতে হবে, তাহলে রোগের উপশম হবে, রোগ ভালো হবে, রোগের আরোগ্য লাভ করবে। ঠিক ওই রকমই কোরআনে কারিম আল্লাহ নাজিল করেছেন, ঈমান নিয়ে আসবে আর তারপরে তার উপর আমল করবে, জীবনে বাস্তবায়ন করবে প্রতিটি ক্ষেত্রে, তাহলে জাহান্নামের আজাব থেকে মুক্তি পাবে আর জান্নাত পাবে, হেদায়াত পাবে, আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমি কিশোরগঞ্জ বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। একজন বোন মেডিকেলে পড়ার সময় কর্তৃপক্ষের নির্দেশে 38,000 টাকা দিয়ে একটি মানব কঙ্কাল কিনেছিলেন। এখন কোর্স কমপ্লিট হওয়ায় সকলের মতো তিনিও কঙ্কালটি বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু এখন তিনি বিভিন্ন দুঃস্বপ্ন দেখছেন। স্বপ্নে এসে কঙ্কালটি বলে, আমাকে দাফন করে দাও। এখন কি তিনি কঙ্কালটি দাফন করে দিবেন নাকি বিক্রি করে দিবেন? এ ব্যাপারে শরীয়তের যে কোনো ফয়সালা তিনি মেনে নিতে প্রস্তুত? আল্লাহু আলাম জানেন এর উত্তর। জি এর উত্তর কোন ভালো আলেমের কাছে দেশে সরাসরি গিয়ে গবেষণা করে পড়াশোনাকে উত্তর দেবেন, অনলাইনে হাওয়াতে জিজ্ঞেস করবেন হঠাৎ করে, আর এসব ইস্তিহাদ যেখানে মানুষের পদস্খলন ঘটতে পারে, ভুল হতে পারে, তা আমি নিজেকে সেভ করে আপনাদেরকে রাস্তা দেখাবো। এই নয় যে যে কোনো প্রশ্ন করলে উত্তর আমাকে দিয়ে দিতে হবে, আমি এর উত্তর জানি না। আল্লাহ আলম ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। রাহেল আহমেদ চৌধুরী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, আমি সিলেট থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। শাইখ, আমার প্রশ্ন হলো যে কোরআনের তাফসীর যেগুলো বাংলায় অনুবাদ করা, এগুলো কি বিনা অজুতে স্পর্শ করা যাবে? কোরআনের কারণে তাফসীর অথবা তরজমা যদি হয় তাহলে সেটা মুসহাফ নয়, তার নাম মুসহাফ। সাদা কোরআন যেটাকে মুসাফ বলা হয়, যেটা সুরা ফাতিহা থেকে শুরু করে সুরা নাসে শেষ হয়েছে, সেটা নয়। সুতরাং স্পর্শ করতে কোনো অসুবিধা নেই সমস্ত আইম্মাদের কাছে, সমস্ত আইম্মাদের কাছে। বাকি থাকলো অধিকাংশ আইম্মা কেরামদের যে মত হচ্ছে বা ওলামাদের মত হচ্ছে যে বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না, সেই মতটিও দলিলের দিক থেকে অত শক্তিশালী নয়। কারণ এমন কোন স্পষ্ট অকাট্য দলিল নেই যে একজন মুসলিম ওযু নেই সেজন্য কোরআন ছুইতে পারবে না, কোরআন স্পর্শ করতে পারবে না। সুতরাং প্রয়োজনে ঠান্ডার সময় উযু করা সম্ভব নয়, আর কোরআনে কারিম তেলাওয়াত করবে মুখস্থ নাই দেখে স্পর্শ করতে পারে, প্রয়োজন হলে স্পর্শ করতে পারে। তাহলে বলবো যে উত্তম হচ্ছে উযু অবস্থায় কোরআনে কারিম স্পর্শ করা। বাকি তাফসীর অমুসলিম স্পর্শ করতে পারে, মুসলিম কেন অমুসলিম স্পর্শ করতে পারে তাফসীর? তাফসীরের কিতাবাদি ইসলামী বই পুস্তক যাতে কোরআনের আয়াত রয়েছে, আল্লাহর নাম রয়েছে, সেসব অমুসলিমকে দেওয়া যেতে পারে। শুধু অমুসলিমকে মুসহাফ যেটা 30 পারা কোরআন শুধু রয়েছে সেটা দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করে। শালা প্রশ্ন করবেন। আবান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি সুইজারল্যান্ড থেকে বলছি। মাশাআল্লাহ বলেন। শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার হাজবেন্ডের যে রেস্টুরেন্টে কাজ করে ওইটা দুইটা অপশন থাকে, একটা হলো মানে উনি কিচেনে কাজ করে সাথে বার আছে। এখন কিচেনে যে কাজ করে ওখানে শুকুরের মাংস মেনু আছে, প্লাস কিছু কিছু মেনুতে অ্যালকোহল ইউজ করে, এখন কি তার জন্য ওই কাজটা কি জায়েজ হবে? উনি উনি কি সরাসরি মানে শুকুরের মাংস স্পর্শ করতে হয় বা পাক করতে হয়, পরিবেশন করতে হয়, এগুলো তো আছে মোট কথা। তাহলে যদি এমনটা হয় যে তাকে মদ স্পর্শ করতে হচ্ছে, সেটা যে কোনো ভাবে হোক মানে হারাম, তাকে হয় বহন করতে হচ্ছে, না হলে উনি কাউকে পরিবেশন করতে হচ্ছে, না হলে সেটা তৈরি করতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, যেই পাত্রগুলিতে শুকর গোস্ত খাওয়া হচ্ছে সেগুলি পরিষ্কার করতে হচ্ছে, তাহলে নিঃসন্দেহে হারামে জড়িত এই রুজি হারাম। এই কাজ জায়েজ নয়, একদিনও জায়েজ নয়, এবং এই রুজি হারাম। জি, তবে যদি দেখা যায় যে না, হয়তো পাশে
একটা অংশ আছে যে অংশে এই হারামগুলি হচ্ছে, কিন্তু যে কাজটা করে শুধু মুরগি জবাই করে, হ্যাঁ, অথবা হালাল ফুডে আছে, হালাল সেকশনটাই আছে, এমন সার্ভিসটা করে যে সার্ভিসে হারামকে স্পর্শ করতে হয়, হারাম কাউকে পরিবেশন করতে হয় না, তাহলে প্রয়োজনে জায়েজ হতে পারে। যদিও যেই রেস্টুরেন্টে হালাল হারাম সবকিছুই আছে, সেই জায়গায় স্থায়ীভাবে কাজ করা জায়েজ নয়, কারণ ধীরে ধীরে আগুনের পাশে থাকলে আগুন লাগার সম্ভাবনা রয়েছে, ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং ইমান রক্ষা করার জন্য সেখান থেকে কেটে পড়বেন, তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করবেন। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো হারামের কাছে থাকবে না। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, আল্লাহ বলছেন এই হচ্ছে আল্লাহর সীমারেখা, বর্ডার, বর্ডারের কাছে যেও না, সীমানার কাছে যেও না। সুতরাং আপনাকে পরামর্শ দেবো, আপনার স্বামীকে পরামর্শ দেবো, আল্লাহকে ভয় করুন এবং রুজিকে হালাল করুন, আর কিছু কষ্ট করুন, এই রুজির কোনো প্রয়োজন নেই, কিছু কষ্ট করুন, মেহনতের কাজ করুন, আরো বহু বিকল্প রয়েছে, উত্তম বিকল্প রয়েছে। আল্লাহ হালালে বরকত দান করুন, হারাম বর্জন করার পুরোপুরি তৌফিক দান করুন। আমি ভুলবশত 6-7 বছর আগে একজন গণকের কাছে হাত দেখিয়ে দিই। এখন আমি বুখারী শরীফের হাদিসে দেখলাম যে কিছু জিন আসমান থেকে আল্লাহর করা ফয়সালা শুনে এসে গণককে বলে দেয় কিছু কিছু কথা সত্য মিথ্যা মিশ্রয় করে। এখন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন, কিন্তু আমার মনে মাঝে মাঝে সংশয় হয় তার কিছু কথা সত্যি হতেও পারে, কারণ জিন এসে যদি বলে দেয় কিছু কথা, তো এই অবস্থায় আমার করণীয় কি আর আমার কিরকম চিন্তা ভাবনা বা আকীদা পোষণ করা উচিত? জাযাকাল্লাহ খায়ের। প্রথম কথা, গণকের কাছে গিয়েছেন, হাত দেখেছেন, সেটা যে কোনো সময় হোক না কেন, অনেক আগে দেখেছেন, আশা করি তওবা করে নিয়েছেন, কারণ সহিহ আকীদা বুঝতে পেরেছেন, ইসলাম বুঝেছেন, আমল করে আল্লাহ তৌফিক দান করুন এবং যেসব গোমরাহি রয়েছে সেগুলি থেকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করুন। তওবা খালিস, অন্তর থেকে তওবা করার, জীবনে কখনো আর গণকদের তার কাছে যাব না, এবং তওবায় অনুতপ্ত লজ্জিত হয়ে ফিরে আসা, গুনাহ বন্ধ করা, অনুতপ্ত হওয়া, আগামীর জন্য প্রতিজ্ঞা করা, তার সাথে ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ মাফ করে দাও, জি কাবিরা গুনাহ হয়েছে, কিন্তু ইন্নাল্লাহি ফরজুন ওয়া জামে তওবা করলে আল্লাহ যে কোনো গুনাহ মাফ করবেন, জি। আর বাকি কথা হলো যে এখন ওয়াসওয়াসা হচ্ছে আপনার, এটা শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, এখন আপনার করণীয় হচ্ছে আল্লাহর কাছে ইস্তিআজা মানে আশ্রয় কামনা করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, জি, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন, শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণ যদি আসে, ওয়াসওয়াসা যে হতে পারে, যেহেতু শয়তানরা চেষ্টা করে আকাশের খবর জানার, কোনো খবর ঠিক হতেও পারে, কোনো খবর ঠিক হইতে পারে মানে আপনাকে বিশ্বাস করতে হবে, এটা তো হইতে পারে, কিন্তু আপনারটা ঠিক হবে না, না না কখনো না, এবং আল্লাহর কাছে আশ্রয় কামনা করুন, আল্লাহ আমাকে আশ্রয় দান করবে শয়তানের অনিষ্ট থেকে, জি। জাযাকাল্লাহ খায়রান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন দেলওয়ার হোসেন, আপনি প্রশ্ন করুন। দেলওয়ার হোসেন আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি ব্রাদার, আপনার স্ক্রিনে আপনাকে আনমিউট করতে বলা হচ্ছে, ফোনটাকে আনমিউট করে নিন। তো ইনশাআল্লাহ আমরা এই মুহূর্তে আরেকজনকে সুযোগ করে দিই, সম্ভবত নেটে প্রবলেম হচ্ছে। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন নাজবুল শেখ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত, জি। আমি পশ্চিমবঙ্গের নদিয়া থেকে বলছি, আমার প্রশ্ন হলো মানে আমাদের এলাকায় তো সেরকম সালাফ আলেম নয়, আলেম নেই তাদের, সেক্ষেত্রে আমি আপনাদের বক্তব্য শুনে কোনো কিছু কেউ যদি জিজ্ঞেস করে তার বিষয়ে আপনাদের কথাগুলো নকল করি, সেক্ষেত্রে আমার সেটা বলা জায়েজ হবে কিনা? আর একটা কথা, যে কোনো বেদাতি আলেম মানে কোনো গান দিয়ে দাওয়াত দিচ্ছে, কোনো খারাপ কথা আকিদার ক্ষেত্রে ভুল বলছে, তা এক্ষেত্রে আমি সেটা বলি নাম না করে, সে কথাটা কিন্তু তাদেরকে ধরিয়ে দেয়, কিন্তু সে আলেমটার নাম করে ফেলে, তখন কি সেটা আমার গীবধ হয়ে যাবে? কিংবা কোনো আলেমের নাম, কোনো মানে ইমাম সাহেবের নাম, খতিবের নাম যদি সে
কঠোর বেদাতি হয় যদি সতর্ক করার জন্য আমি বলি, প্রশ্ন সংক্ষেপ করতে হয় যে বুঝে গেছি। আপনি প্রথম দুটো প্রশ্ন করে নিয়েছেন, প্রথম প্রশ্ন করেছেন যে আমি আপনার এমন এলাকায় থাকি যেখানে কোনো সালাফি বা আহলে হাদিস আলেম নেই, কিন্তু আপনাদের নদী আছে ডিঙ্গেল পলাশী খোর্দ পলাশী এসব এলাকায় আহলে হাদিস বড় মাদ্রাসা আছে, সেসব মাদ্রাসায় ভালো আলেমরা আছে, আপনাদের ডিস্ট্রিক্টের একজন আলেম ছিলেন আমাদের জুনিয়র লেখাপড়া করেছেন জামিয়া সালাফিয়া বেনারস আছে, তো সুতরাং খোঁজ করলে পাবেন ইনশাল্লাহ। তারপরে আজকাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, টেলিফোনে আপনার পাশে নদীয়ার পাশে মুর্শিদাবাদে আছে, পাশে কলকাতা কলকাতায় আছে ভালো ভালো আলেমরা রয়েছে, ডাইরে রয়েছে, তাদের সাথে যোগাযোগ রাখবেন। আর তারপরে অনলাইনে দিন শিখতে কোনো দোষ নেই, বলুন ভালো অনলাইনে শিখবেন, কিন্তু শিখার পরে কাউকে কোনো কথা বলা এই ক্ষেত্রে নিশ্চিত হইতে হবে। বললে ওয়ানি ভালো আয়া নবী স্যার বলেছে আমার পক্ষ থেকে পৌঁছে দাও, যদি একটি কোনো শরীয়তের বিধান সেটা আয়াত করানো আয়াত হোক অথবা কোনো বিধান হোক, কিন্তু ইয়াকিন থাকতে হবে, নিশ্চিত হইতে হবে যে এটা সত্যি আমি সঠিক বলছি এবং ঠিকভাবে আপনি সেটা সংরক্ষণ করেছেন বহন করেছেন। আমি বললাম কিছু আর আপনি বুঝলেন কিছু, তিলকে তাল করে দিলেন, সেটা চলবে না। হ্যাঁ, নয়কে ছয় করে দিন তাহলে চলবে না, যদি এরকমটা হয় তাহলে কোনো আলাদা হবে এক্ষেত্রে নিশ্চিত। এবং তাবিজ বেদাত, তাবিজ হচ্ছে ছোট শিরক, আবার ছোট শিরকে বড় শিরক বানিয়ে দেবেন না আপনি, আর ছোট শিরক তারপরে শিরক যেহেতু সুতরাং স্থায়ী জাহান্নামী, তখন আপনি নিজে বিভ্রান্ত হলে অন্যকে বিভ্রান্ত করলেন। তো বেশি বাড়িয়ে কথা বলবেন না, যেটুকু শুনেছেন সেইটুকু, হ্যাঁ আদাহা কামা সামিয়াহা সেটা মানুষকে পৌঁছে দিল যেইভাবে শুনল, হ্যাঁ এটা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং কোরআন এবং হাদিসের ক্ষেত্রে যতটুকু শুনবেন আগে সেটাকে আয়ত্ত করবেন, তারপরে সেটা সম্পর্কে নিশ্চিত থাকলে পৌঁছাতে পারেন। খুঁটিনাটি সূক্ষ্ম মাসাইলে ঢুকবেন না, জটিল মাসাইলে সূক্ষ্ম মাসাইলে। শুনেছেন একটা তালাকের বক্তব্য আমার শুনেছেন, আর সেই বক্তব্য শুনে আপনি তালাকের ফতোয়া দেওয়া শুরু করবেন, হারাম জায়েজ নাই। হ্যাঁ বিবাহ শাদী হয়েছে কি হয়নি, ঠিক হয়েছে কিনা ফতোয়া দেওয়া শুরু না, জায়েজ নাই। সুতরাং এইরকম যারা জানলে শিক্ষিত লোকেরা যে কোনো স্তরের হন না কেন, যারা কোরআন এবং হাদিসের তেমন ওই রকম সরাসরি পাণ্ডিত্য রাখার মতো যোগ্যতা রাখেন না, সরাসরি কোরআন হাদিস আরবি ভাষায় বুঝবেন, তাদের ফতোয়ার স্টেজে বসা যায় না। কিন্তু দুটো একটা কথা যেগুলি স্পষ্ট জানা আছে সেগুলি পৌঁছাতে পারেন, সেটা আকিদে হোক অথবা কোনো ফিকহি মাসলা মাসাইল হোক, কিন্তু যেখানে দেখবে যে না সূক্ষ্ম বিষয় ফতোয়ার জটিলতা আছে, বিভিন্ন শাখা প্রশাখা হইতে পারে, আপনার এরকম রিস্কি ক্ষেত্রে নিজেকে ঢোকাবেন না, নিজে প্রবেশ করবেন না, আল্লাহ বাঁচিয়ে রাখুন। আর তারপরে ছোট মুখে বড় কথা বলবেন না। তারপরে বলছেন যে বেদাতি আলেম সম্পর্কে জানি যে পথভ্রষ্ট করছে, অবশ্যই বেদাতিরা পথভ্রষ্ট করছে, এরা দোয়াতুন আলা বাবে জাহান্নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি বুখারী হাদিসের আলোকে এরা হচ্ছে জাহান্নামের দরজার দিকে আহ্বানকারী। তো এদের থেকে সতর্ক করার ক্ষেত্রে আমি নাম বলি না, কিন্তু যখন বলি সে নাম বলে দেয়, তো এটাকে গিবত হবে না। অনেক সময় মানুষ যদি বুঝতে না পারে নাম ধরে সতর্ক করতে হবে, কারণ এটা কোনো ব্যক্তি জীবনের দোষ না, সেই বেদাতি আলেমের ব্যক্তি জীবনের দোষ চর্চা করা যাবে না, এটা যাবে না, জনগণকে বলা যাবে না, তাকে বলতে হবে। আর বেদাতি আলেম ফজরের জামাতে দেখা যায়, বেদাতি আলেম দাড়ি কাটে ছোট করে রাখে, বেদাতি আলেম ধরেন টাকার নিচে কাপড় রাখে, তাহলে আপনাকে আমভাবে বলার প্রয়োজন নাই যে অমুক আলেম কেমন আলেম হলো, এগুলো তার দোষ রয়েছে, তার পারিবারিক সমস্যা আছে, হ্যাঁ তার বাবা বাপ মায়ের সাথে সমস্যা, ভাইদের সাথে সমস্যা আছে, খারাপ আখলাক চরিত্র গ্রামবাসীর সাথে, এগুলো সীমিত মোটামুটি, তাহলে এগুলো ব্যাপক আকারে প্রচার করা জায়েজ নয়, সংশোধনের উদ্দেশ্যে তাকে বলতে হবে। কিন্তু সেই ব্যক্তির বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে আর বিদাত শিখাচ্ছে, গোমরাহি ছড়াচ্ছে আর মানুষকে বিভ্রান্ত করছে, তাহলে অবশ্যই নাম ধরে বলতে হবে, অবশ্যই নাম ধরে বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নাম ধরে বলেছেন, আবার কখনো নাম ধরেননি, যখন নাম উল্লেখ করার প্রয়োজন নাই তখন করেন নাই। মা বাল ওয়া কওমিন ইয়াফালুনা কাযা ওয়া কাযা, মা বাল ইয়াফালিন ইয়াকুলু কাযা ওয়া কাযা, কিছু লোকেরা রয়েছে এইরকম কথা বলছে, কেন এরা এটা কেমন হলো, কিছু লোকেরা কিছু লোকেরা, কিন্তু বেসা আকুল আশিরা বেসা ইবনুল আশির একটা লোক আসছে বলছে এই লোকটি খুব জঘন্য লোক, এই লোকটি খুব জঘন্য লোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অমুককে বিয়ে করিয়ে না, অমুকের মধ্যে এই দোষ আছে, অমুককে বিয়ে করে না, অমুকের মধ্যে এই দোষ, অমুক ওয়ালাকিন ইনকে ওসামা, তুমি ওসামাকে বিয়ে করো। তাহলে বোঝা যাচ্ছে নাম ধরেও দোষ চর্চা করা যাবে যখন প্রয়োজন, না হলে মানুষ বুঝবে না, চোখ খুলবে না, সচেতন হবে না, সংশোধন হবে না,
এবং এত এত বড় মনে করে তাকে যে তার ভুল হতে পারে এ কথা কল্পনা করে, তখন নাম ধরা জরুরি। জি জাকাল্লাহ। যারা প্রশ্ন করবেন আমি, জি আপনি প্রশ্ন করুন, কোনটা আনমিউট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি ওমান থেকে বলছি, আব্দুর রহমান। আমার প্রশ্ন হলো যে, জি বলেন, আমার প্রশ্ন হলো যে আমার বড় বোন, তার বিয়ে হয়েছিল 2000 অনেক আগে, যাই হোক 12-15 বছর আগে বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামী খুব একটা ভালো ছিলেন না, নানা রকম উপকর্ম কাজে যুক্ত থাকার পরে তত বছরই আমাদের বাড়িতেই ছিলেন, কিন্তু লাস্ট মোমেন্টে ডিভোর্স নিয়ে অন্যজনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। যেখানে বিবাহ হয়েছে সেইখানেও সে একই অবস্থা, তিনিও ভালো ছিলেন না, কিন্তু তার আগেকার পক্ষে তিনটে ছেলে ছিল, মানে তিনটে সন্তান। তো তিনি এখন আমাদের বাড়িতেই আছেন, বর্তমানে তিনার ভাইরা সবাই আলাদা আলাদা হয়ে গেছে, বোনদেরও বিবাহ হয়ে গেছে। তো এক্ষেত্রে সেকেন্ড হাজবেন্ডের কাছে কি তার সত্ত্বেও যাওয়াটাই উচিত নাকি আমাদের বাড়িতেই থাকবে? কারণ আমাদের বাড়িতে থাকলেও দেখাশোনা বা ভরণ পোষণ দেওয়ার মতো কেউ নেই, বা ভবিষ্যতে না থাকতেও পারে, এখন হয়তো বর্তমানে দেখছে ভবিষ্যতে না দেখতেও পারে। সেক্ষেত্রে কি একালাই জীবন যাপন করবে নাকি সেকেন্ড হাজবেন্ডের কাছে ওই অবস্থাতেই থেকে যাবে? সেকেন্ড হাজবেন্ড তার তালাক হয়েছে, যদি তালাক না, তালাক হয়নি, তালাক হয়নি, এক বছর থেকে দূরে থাকছে, দূরে আছে, দূরে আছে, এই ক্ষেত্রে দেখতে হবে যে তার সাথে গিয়ে আমি আমার ঈমান রক্ষা করতে পারবো কিনা। সে বেনামাজি, তো বেনামাজির কাছে যেতে বলবো না, যদি তার স্বামী বেনামাজি থাকে তো বলবো বেনামাজির কাছে যাওয়া যায় না, যাবে না। সে যদি বড় শিরকি কুফরি আকিদা নাস্তিক হয় তো যেতে বলবো না, যাবে না। সে যদি মুশরিক মাজার পূজারি হয় তো বলবো যেও না। আর সে যদি এমন জালেম হয় যে সে খুন করে দিতে পারে, হ্যাঁ জানে নিরাপত্তা নেই তার সংসারে গিয়ে, তাহলে বলবো যে যেও না, যেতে নিষেধ করবো। আর এগুলো যদি না থাকে আর এমনি জুলুম অত্যাচার করে, অকথ্য ভাষা বলে, নোংরা কিছু ফাসেকি আছে, সুদঘর ঘুষখর অথবা যে কোনো পাপ আছে, বিভিন্ন পাপ আছে, ফাসেকি এক কথাই, তাহলে বলবো যে আপনি দুটোর মাঝে তুলনা করে দেখবেন, আপনার বোনকে বলবো যে তুলনা করে দেখবেন যে আপনার আপনার ভাইদের এখানে থাকাটা ভালো হবে, এখানে থাকলে চিরকাল ভাই হয়তো দেখবেন না, ভাই দেখতে চাইলে ভাইয়ের স্ত্রী বিরোধিতা করবে, স্বাভাবিক এগুলো ঘটেই থাকে, অশান্তি একটা সৃষ্টি হবে, মানসিক অশান্তিতে সারা জীবনটা কাটাবেন। সুতরাং এই ক্ষেত্রে দুটোকে তুলনা করে যেটা আপনার জন্য ভালো হয়, যদি দেখেন যে আলহামদুলিল্লাহ আমার চলার মতো আর্থিক সচ্ছলতা আছে, আমার যে বাবা থেকে সম্পদ পেয়েছি, মা বা মা থেকে সম্পদ পেয়েছি, বা আমি নিজে করেছি, সেগুলি দিয়ে আমি চলে যেতে পারবো আর গোনা থেকে বাঁচতে পারবো, আমি আমি বিপথে চালিত হবে না, আমার পর্দা ইত্যাদি, আমার শালীনতা ইত্যাদি আমি বহাল রাখতে পারবো, আল্লাহ বিরুদ্ধে ঠিক থাকবে তাকওয়া, তাহলে যদি বলে যে আমি যাবো না আর আমি তালাক নিয়ে নেবো, তাহলে তালাক নিতে বলবো, এইভাবে ঝুলে থাকতে বলবো। আর যদি দেখা যায় যে না তার সংসারে চলে যাওয়া ভালো হবে, তালাকও হয়নি আর তারপর তার সাথে সংসার করা সম্ভব আমার, তাহলে বলবো যে না সেখানে যাওয়াটাই ভালো। বিচ্ছিন্ন হওয়া বা বিচ্ছিন্ন থাকার চাইতে স্বামী স্ত্রী মিলে যাওয়া, যদিও স্বামী ফাসেক হোক না কেন, যদিও স্ত্রী ফাসেক গুনাহগার হোক না কেন, কারণ কেউ পারফেক্ট নয়, এটা অনেক অনেক গুণে উত্তম দিনের দিক থেকে দুনিয়ার দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জড়াতে চান, মানুষকে বিচ্ছিন্ন করতে চান না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু সহজ করো, ওয়ালা তুয়াসসিরু কঠিন করিও না, বাশশিরু সুসংবাদ দাও, আশ্বস্ত করো, ওয়ালা তুনাফফিরু ঘৃণা ছড়াইও না। তো যথাসাধ্য পারিবারিক যাতে শান্তি থাকে এবং স্বামী স্ত্রীর জীবনে থাকলে পাপ থেকে বেঁচে থাকবে, তারপরে একটা অভিভাবক স্বামী থাকলো তার ঘরে থাকলো, সে নিরাপদ থাকলো সার্বিক দিক থেকে, কোন রকমের মানসিক শারীরিক কোন রকমের টেনশনে থাকলো না, আল্লাহ বাঁচিয়ে রাখুন এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে কল্যাণ দেখেছেন সেটা যেন করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো করেন, এই দোয়াই করবো প্রত্যেক মুসলিম ভাই বোনদের জন্য।
তো আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাল্লাহ, অনেক সময় হয়ে গেল, এই প্রশ্নের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রশ্ন করবেন আবদুল্লাহ আল আশরাফুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? জি তাড়াতাড়ি, আজান হতে যাচ্ছে। পাকুড় ঝাড়খন্ড থেকে বলছি, ওই আমি হানাফি মসজিদে কি সালাত আদায় করতে পারবো? কি হানাফি মসজিদে কি সালাত আদায় করতে পারবো? কেন পারবেন না, এরকম প্রশ্ন কত কি করলো। হ্যাঁ হানাফি, কারণ হানাফি মুসলিম নয়, হানাফি শাফি মালিক হাম্বলি মালিক হাম্বলি সবাই মুসলিম, বাস বড় শিরক না থাকে। কারণ নাম হানাফি আর বেরেলভি হানাফি নয়, নাম হানাফি আর মাজারে সেজদা করে তারা তো হানাফি নয়। আবু হানিফা কি এই আদর্শে ছিলেন নাকি? কিন্তু এমনি হানাফি দেওবন্দি তবলিগ জামাত, হ্যাঁ জামাত ইসলামী সব মুসলিম, সুতরাং তাদের পিছনে সালাত আদি করবেন, বাড়িতে সালাত আদি জায়েজ নয় এরকম করে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আজান হয়ে গেছে, সুতরাং এখানে আলোচনা আজকে শেষ করছি। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন, দিনের পথে চলার তৌফিক দান করেন, দিনের পথে যেসব বাধা আসে সেই বাধাগুলিকে আল্লাহ যেন দূরে রাখেন এবং সেই বাধাগুলি থেকে আমাদেরকে দূরে রাখেন। আল্লাহ রব্বুল সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলমিন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। যেসব ভাই বোনের আমাদের সাথে থাকলেন তাদেরকে আল্লাহ যেন যাজায় খের দান করেন, উত্তম প্রতিদান দান করেন, দুনিয়া আখেরাতের ভালো করে ছেলে মেয়েদের প্রতিপালন সহজ করেন এবং মধ্যম পন্থ অবলম্বনে তৌফিক দান করে বাড়াবাড়ি ছাড়াছাড়ি এই দুই গুমরাহি থেকে আল্লাহ আমাদের আমাদের আগামী প্রজন্মের কিয়ামত পর্যন্ত রক্ষা করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।